শেরপুরের নকলা উপজেলার 9টি ইউনিয়নে চেয়ারম্যান পদসহ 416 সদস্য ও সংরক্ষিত সদস্য নির্বাচনে প্রার্থী হয়েছেন। 28 নভেম্বর সকালবেলা 8টা থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই লক্ষ্যে নকলার ইউপি নির্বাচনে বিভিন্ন প্রার্থীরা জনসভা করেছেন। প্রচারণা করার জন্য ক্যাম্প স্থাপন, পথসভা, মিছিল, মিটিং ও শোভাযাত্রার মাধ্যমে শেষ করেছেন নির্বাচনী কার্যক্রম। এরই মধ্যে প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে জেলা ও থানা থেকে আওয়ামী লীগের নেতারা নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে বক্তব্য রাখছেন। বীর মুক্তিযোদ্ধা গোলাম রাব্বানী নির্বাচনী সভায় বক্তব্য রাখছেন উপজেলা চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহানউদ্দিন, আওয়ামী লীগ নেতা সানোয়ার হোসেন, হাবিবুর রহমান, এনামুল হক জিন্না, সিয়ামুল হক বাদশাহ, নুরি আলম সিদ্দিকী উৎপল। শেরপুর প্রতিনিধি ইউসুফ আলী মণ্ডল, NAN TV।